এবছর তিনটি সিনেমা মুক্তি পেল দেবের, আর তিনটি হিট। কখনো তিনি উপন্যাসের পাতার কাল্ট চরিত্র ব্যোমকেশের বেশে ধরা দিয়েছেন, কখনো আবার বিপ্লবী বাঘা যতীন হয়ে বছর শেষে এলেন আদর্শ পুলিশ অফিসার হয়ে। তবে 2024 সালটা একেবারে অন্যরকম যাবে, একেবারে অন্যধারা সব সিনেমা নিয়ে আসছেন দেব। আগে জানা গিয়েছিল তার নতুন সিনেমায় খাদানের কথা, এবার সেই প্রসঙ্গে কথা বললেন তিনি। খাদান সিনেমায় কয়লা মাফিয়ার চরিত্রে দেখা যাবে দেবকে। এটি একটি আধিপত্য বাণিজ্যিক সিনেমা হতে চলেছে, যেটা পরিচালনা করবেন সঞ্জয় রেণু দত্ত। সেই প্রসঙ্গে ছবির নাম না দেব বলেছেন। সৃজিতার টেক্কা আগামী মাস অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হচ্ছে, এরপর ফেব্রুয়ারি এ থেকে আরেকটা ছবির কাজ শুরু হবে, সেটা পরে বলবো। কয়লা মাফিয়া নিয়েও একটা ছবির কথা চলছে, উত্তম কুমারের নায়ককেও নতুনভাবে আনার কথা ভাবা হচ্ছে। তবে পূজার আগে যে তার কোনো সিনেমা মুক্তি পাবে না সে বিষয়ে নিশ্চিন্ত করেছেন।